চলুন শুরু করি আমাদের আজকের ফ্ল্যাশলাইট আর শুরুতেই ফ্ল্যাশলাইটের আলোয় জেনে নেব বিনোদন জগতের সর্বশেষ আপডেট। শর্কের লাস্ট ডিফেন্ডার অফ মনোগামি দিয়ে অভিনয়ের নাম লেখান গায়িকা ও অভিনেত্রী জেফার রহমান। বর্তমানে নিউ ইয়র্ক সিটিতে রয়েছেন। ফেসবুকে ছবি পোস্ট করে সেই খবরই জানিয়ে দিলেন। চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় দিয়ে প্রশংসা পাওয়া এই অভিনেত্রী আপাতত কোনো ওয়েবে অভিনয় করছেন না, তবে শিগগিরই নতুন কাজে ফিরছেন সম্প্রতি সেটাই জানিয়েছেন। কিন্তু হঠাৎ নিউ ইয়র্কে কোনো নতুন কাজ বা অনুষ্ঠানে অংশ নেবেন কিনা সেটা পোস্টে জানাননি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের ভোটাধিকারের প্রতি জোর দিয়ে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, এখন যার যা এজেন্ডা আছে, কি ধরনের সরকার বানাতে চান, দেশটাকে কি রকম করতে চান, এগুলো নিয়ে জনগণের কাছে যান। জনগণ ভোটে নির্ধারণ করবেন তারা কাদের পক্ষে আছেন। প্রিয় ভাই ও বোনেরা, 5 অগস্ট কোনো বিশেষ মতাদর্শের পক্ষে ম্যান্ডেট প্রদান করে নাই জনগণ, এটা পরিষ্কার মাথায় রাখা ভালো। 5 অগস্ট জনগণ হাসিনার দুঃশাসন থেকে মুক্তির রায় দিয়েছেন, অর্থাৎ নিজের মতাদর্শ রাষ্ট্রের উপর না চাপিয়ে জনগণের কাছে যেতে বললেন এই নির্মাতা। সোমবার গভীর রাতে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে তার পিঠে অসহ্য যন্ত্রণা শুরু হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এছাড়াও রক্তচাপের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার তার আরও বেশ কিছু পরীক্ষা করানো হবে বলেও খবর রয়েছে। অভিনেতার অসুস্থতার খবরে মন খারাপ ভক্তদের, হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে বলেও খবর। গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ ভুলবশত তার লাইসেন্স করা রিভলভার থেকে গুলিবিদ্ধ হন তিনি। এদিন নিজের রিভলভার লক না থাকায় গুলি ছিটকে লাগে নিজের হাঁটুতে। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর 4:45 নাগাদ। এখন আইসিইউতে চিকিৎসাধীন অভিনেতা। মুম্বাই পুলিশের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ সংস্থা ANI কে জানিয়েছেন, দুর্ঘটনাবশত অভিনেতার পায়ে গুলি লাগে। ক্ষত কতটা গুরুতর তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে সঙ্গে সঙ্গেই বলিউডের হিরো নাম্বার 1 তার বাড়ির কাছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা শুরু করে দেন চিকিৎসকেরা।